নমস্কার, ফিরে আসলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী আপডেট খবরের দিকে। রাত পোহালে হিন্দু ধর্মাবলম্বীরা মেতে উঠবেন বিশ্বকর্মার আরাধনায়। এবং একটু আগে আমরা ধর্মনগরের দিকে চোখ রেখেছিলাম, যেখানে প্রায় 30-35 বছরে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা জানাচ্ছিলেন ক্যামেরার সামনে। এবং যে অন্যান্য বছরের তুলনায় যে কাজের ক্ষেত্রে যে একটা বাধা তারা পাচ্ছেন সেই বিষয়টাও তারা তুলে ধরছেন। এবং ঠিক সেরকম ভাবে অনুরূপ ভাবে মূলত সোনামুড়া মহকুমা, যেখানে একই রকম পরিস্থিতি, যেখানে শিল্পীরা যারা রয়েছেন তারা চলছে তাদের কাজ, তারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য বাড়ির তুলনায় কিন্তু একটু হলেও কম তারা মূর্তি তৈরি করছেন। এবং সেই একই রকম সেখানেও একই রকম কথা উঠে আসছে যে মূলত যে করোনার মতন একটা ভয়াবহ অতিমারি কাটিয়ে উঠছে আমরা আস্তে আস্তে, এবং এই অতিমারির মধ্যে পুজো হবে কি হবে না সেটা নিয়ে একটা নিশ্চয়তা ছিল না, সেটা নিয়ে কোনোখানে গিয়ে তারা বুঝে উঠতে পারছিলেন না যে আদৌ মূর্তি বানাবেন কিনা বা বানালেও কটা বানাবেন, একাধিক প্রশ্ন তাদের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে গণেশ পুজোতে বেশ ভালোই বিক্রি হয়েছে এবং তার পাশাপাশি মানুষের উৎসাহ লক্ষ্য করা গেছে, মানুষ বেরিয়েছে, সংক্রমণটা কিন্তু একটু থিতু হয়েছে, যার ফলে বিশ্বকর্মা পুজোতেও কিন্তু অর্ডার আসছে একটা একটা দুটো করে করে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কারখানাগুলো, বিভিন্ন অফিসে পুজো হচ্ছে, বিভিন্ন বাড়িতে ছোট করে পুজো হচ্ছে, তো সেই জন্য তারাও মূর্তি তৈরি করছেন। এবং যেহেতু আগামী কালকেই পুজো, তার জন্য বিশেষ জায়গাতে প্যান্ডেলও তৈরি হচ্ছে বিশ্বকর্মাকে কেন্দ্র করে। তার পাশাপাশি আস্তে আস্তে মূর্তি বিকেল থেকে রওনা শুরু হবে বিভিন্ন মণ্ডপের উদ্দেশ্যে, তার জন্য কিন্তু শেষ টানটুকু চলছে। রঙের কাজ প্রায় শেষ, সাজ পরানো হচ্ছে শিল্পে ঠাকুরকে, একাধিক বিষয়গুলো উঠে এসেছে আমাদের ক্যামেরাতে, ঠিক সেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোনামুড়া মহকুমার ছবি, যেখানে শিল্পীরা যারা রয়েছেন তারা শেষ মুহূর্তের কাজটুকু সাজছেন। তবে সোনামুড়াতে একজন শিল্পী কি বলছেন একবার শুনবো তার বক্তব্য। আমি আজকে বিগত কত বয়স থেকে কাজে লোক আমার তার সম্ভব করা ছিল, এটা আজকে মার্কেটে কাজ করি আমি 6 বছর। এই শিল্পটাকে কেন বেছে নিয়েছেন? এটা আমার শুরুতে একটা হবি আসলে, শখ, ভালো লাগে আমার মনের একটা অন্যরকম, আমি এতে খুশি দিয়ে আমার লাইফ ভ্যালি দিয়ে আমার লাইফ। তো নতুন প্রজন্মের শিল্পী হিসেবে আপনি কিরকম আনন্দ উপভোগ করছেন এই প্রতিমা তৈরি করে? হ্যাঁ, এটা আমি খুব খুশি, ছোট বয়সে অনেক অনেকে অনেক সম্মান পায়, অনেক ভালোবাসে, বড়রা অনেক আদর খুশি দেয়, ভাই পায়, খুশি হলে ভালো লাগে। একটা মূর্তি সম্পূর্ণ করে মানুষ খুশি হইলে, লোকালে খুশি হইলে আমরাও খুশি। লাভে তোড়া সীমিত, বেশি লাভে বেস্তাম করে মূর্তি বেস্তাম না। তো এই শিল্পটাকে কেন বেছে নিয়েছেন? ওইটা আমার বড় ভাই করেছে, আমি করি, আমার মেজো ভাই করে। তো এই কাজটার প্রতি শখটা আপনার আছে? শখটা আছে। কত বছর যাবত এই কাজটা করেন? 20 বছর। আচ্ছা, তো বিগত বছর তো করোনা মহামারীর জন্য অনেকটাই পুজোতে ভাটা পড়েছে, তো এই বছর কি সেরকম ভাটা পড়বে, আপনি কি বলছেন সে বিষয়ে? এটা কখনো বলা যায় না, হয়তো পড়তেও পারে নাও পড়তে পারে। তবে বিশ্বকর্মা আমরা শুনলাম সোনামুড়া মহকুমাতের দুজন শিল্পীর বক্তব্য, তারা তাদের কাজের ফাঁকে ফাঁকে মূলত নিউজ ভ্যানগার্ডকে সময় দিলেন কিছুটা, এবং তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাও তারা তুলে ধরলেন, শেয়ার করলেন। এবং সেক্ষেত্রে তারা যে বিষয়টা মূলত জানাচ্ছেন, যে সকল উদ্যোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাহিদা কিন্তু ছোট প্রতিমাগুলোই বেশি, এবং 1200 থেকে 2000 টাকা মূল্যেই তারা কিনতে চাইছেন আয়োজকরা, এমনটাই জানাচ্ছেন। এবং তার পাশাপাশি তারা ধার দেনা করে ব্যাংক থেকে সুদ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে যে তৈরি করেন মূর্তি, সেই সুদটা তাদের পূরণ হচ্ছে না বা তাদের সেই পাওনাটা মিটছে না এমনটাই তারা জানাচ্ছেন। অর্থাৎ মূর্তি বিক্রি করে সেই আয়টা তাদের হচ্ছে না, যেটা এই সমস্যায় দাঁড়িয়েছেন। এবং সবথেকে বড় কথা, কেউ এসেছেন শখে, কারোর ছোট থেকে শখ মূর্তি তৈরি করা, শিল্পের ছোঁয়া দেওয়া। এবং কেউ কেউ রয়েছে যারা বংশ পরম্পরাগতভাবে এই কাজের সঙ্গে, এই পেশার সঙ্গে জড়িত, তারা বছর বছর তৈরি করে আসছেন, বছর বছর তাদের বিভিন্ন অভিজ্ঞতা, তাদের বিভিন্ন অভিজ্ঞতা তারা সঞ্চয় করছেন কাজের ক্ষেত্রে। যেহেতু কোভিড যেটা আমরা সর্বপ্রথম সম্মুখীন হয়েছিলেন, সেই কোভিডের ফলে মূলত যে ভাটাটা, যে টানটা পড়েছে, এটা বিগত বছরগুলোতে হয়নি, যার ফলে সকলের মধ্যে আর্থিক মন্দাতর একটা রয়েছেই, তার পাশাপাশি একটা অনিশ্চয়তার ছাপ লক্ষ্য করা যাচ্ছিল, একটা ভয় ভীতি আতঙ্ক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূর্তি তৈরি এবং তার পাশাপাশি বিক্রি একাধিক বিষয়কে কেন্দ্র করে। সেই সমস্ত অভিজ্ঞতার কথাই মূলত শেয়ার করলেন, তুলে ধরলেন, নিউজ ভ্যানগার্ডের সঙ্গে ভাগ করে নিলেন মৃৎশিল্পীরা প্রত্যেকেই। একটা বিরতি নিচ্ছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।